নমস্কার দর্শক বন্ধুরা, তোমাদের সাথে আমি শুভঙ্কর, তোমরা দেখছো জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এইচডিএফসি ব্যাংকের কিন্তু সম্পূর্ণ 12,000 ক্যান্ডিডেটসকে নেওয়া হবে। তো সেখানে কোনো কোয়ালিফিকেশান লাগবে না, কেবলমাত্র কোয়ালিফিকেশান সেরকম কিছু লাগবে না, কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করা যাবে। এবং আর একটা যেটা বিষয়, যে এখানে কোনো এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাংকের জবের ক্ষেত্রে লাগে, এখানে কোনো এক্সপিরিয়েন্সও লাগছে না, ফ্রেশার্স ক্যান্ডিডেটস হলে আবেদন করা যাবে। তো সম্পূর্ণ বিষয়টা আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানবো যে কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করব, সমস্ত প্রসেসটা জানাবো। তো যার জন্য বলবো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে, স্কিপ করে দেখলে কিন্তু আপনারা অনেক অনেক কিছু বিষয় মিস করে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য বলবো ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেলটির অল বাটনে প্রেস করে দেবেন ভিডিওগুলি আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু সচরাচর SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিংবা RBI এই সমস্ত ব্যাংকের চাকরির খবর পেলেও কিছু কিছু ব্যাংকের খবর কিন্তু আমরা পাই না, তবে সেখানেও কিন্তু নিয়োগ করা হয়। যেমন ধরে নিন বন্ধন ব্যাংক, HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, তো এগুলোর কিন্তু নিয়োগ হয়, সেরকম আমরা কিন্তু খবর পাই না। তো এগুলো কিন্তু আপনারা একটু চিন্তা করুন, যে দেখুন যে এইসব ব্যাংকে নতুন নতুন কিন্তু স্টাফ নিচ্ছে, তো সেগুলো আমরা খবর পাই না, তাহলে নিচ্ছে কীভাবে বা তারাই কীভাবে জয়েন করছে, তো সে বিষয় নিয়ে কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে রেগুলারলি খবর দেব, এখন থেকে দেব, ঠিক আছে? তো আজকে আমরা HDFC ব্যাংকের সম্পূর্ণ ফ্রেশার্স কল নিয়োগ করানো হবে 12,000 ক্যান্ডিডেটসকে। তো সম্পূর্ণ 12,000 ক্যান্ডিডেটসকে কিন্তু কী করে নিয়োগ করা হবে এবং অ্যাপ্লাই কী করে করতে হবে, সমস্ত বিষয়টা আমরা জানবো। তো বন্ধুরা, আমরা একটা PDF ওপেন করেছি, তো এখান থেকে সমস্ত বিস্তারিত তোমাদের জানাবো। তো দেখো যে এখানে কিন্তু HDFC ব্যাংকে সম্পূর্ণ 12,000 ফ্রেশার্স নিয়োগ করা হবে, যেখানে ব্যাচ 3। তো ব্যাচ 3-র লেখার কারণ কী বা এটা কিসের কারণ, তো সে সমস্ত বিষয়টা তোমরা ভিডিওটা দেখো জানতে পারবে। তো ব্যাচ 3 যখন থাকবে, তার মানে নিশ্চয়ই 1 বা ব্যাচ 2ও ছিল, তো সেটাও অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়েছিল ব্যাচ 1 এবং 2-এ, তো সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশান এখন আর করা যাবে না। তবে ব্যাচ 3-তে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি, এতগুলো ভ্যাকেন্সি কিন্তু আগে ছিল না, তো আমরা আগে জেনে নিই। তো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখানে চলছে, জবস অ্যানাউন্সড, ঠিক আছে? জবসটা কিন্তু অ্যানাউন্সড করেছে 26 ফেব্রুয়ারি, ঠিক আছে? 26 ফেব্রুয়ারি থেকে কিন্তু মানে এই অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করা যাচ্ছে। সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে 12,000, অর্থাৎ অনেকগুলো ভ্যাকেন্সি এখানে, কিন্তু বলাই চলে 12,000 কিন্তু ভ্যাকেন্সি কিন্তু কম না, এখানে অনেকেই কিন্তু অ্যাপ্লাই করেছে। তো আপনারাও অ্যাপ্লাই করুন, এটা খুব ভালো একটা পোস্ট। কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা, এবং অ্যাপ্লাই করা যাবে এপ্রিল মাসের 30 তারিখ লাস্ট ডেট। তো অর্গানাইজেশন এটা তো জানেন, আমি ভিডিও শুরুতে বলেছি HDFC ব্যাংক। তো এখানে HDFC ব্যাংক রিক্রুটমেন্ট বেসিক ইনফরমেশানগুলো আপনাদের জানাবো। তো এখানে দেখুন পজিশন কিন্তু এটা ফিউচার ব্যাংকস ব্যাচ 3। তো ব্যাচ 3-র এটা কিন্তু পজিশন দেওয়া হচ্ছে, এবং অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার সমস্ত স্টেট থেকে প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে, কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়। অ্যাপ্লিকেশান প্রসিডিওর সম্পূর্ণ অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে হবে, যে প্রসেসটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। এবং এখানে যেটা দেখাবো সেটা হলো ক্লোজিং ডেটটা, তোমরা আমি আগেও বলেছি এপ্রিল মাসের 30 তারিখ লাস্ট ডেট, তার মধ্যে ক্লোজ আপনাদের কিন্তু জমা করতে হবে। তো অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদের জানিয়ে দিই, অ্যাপ্লিকেশান ফিস কিন্তু সকলের জন্য 550 টাকা ফি কিন্তু জমা করতে হবে সকলে, সেখানে কোনো ক্যাটাগরি ওয়াইজ থাকবে না। অ্যাসেসমেন্ট ফি সেটা কিন্তু 550 টাকা। তো এখন প্রোগ্রাম ফিটা কী সেটা আমি জানাবো, সেখানে 3,30,000 প্লাস ট্যাক্সেস। তো এই প্রোগ্রাম ফিটা কখন দিতে হবে, 3 লাখের ওপরে প্রোগ্রাম ফি কিন্তু দিতে হবে। তো এটা কখন দিতে হবে তোমাদের একটু জানিয়ে দিই বিষয়টা, যে দেখো যে এটা কিন্তু চাকরিটা পাওয়ার পরে তোমাদের এই টাকাটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো সেই বিষয় নিয়েও আমরা এটাতেও কিন্তু অনেক বিস্তারিত কথা বলার আছে, সেটাও জানাবো। তো আরও একটু নিচের দিকে চলে আসি, সেখানে থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ভ্যাকেন্সি ডিটেলসটা এখানে পেয়ে যাচ্ছ। তো যেটা আমি বলছিলাম ব্যাচ 3, তো এটা কিন্তু ব্যাচ 3-র 12,000 ফুল টাইম গ্র্যাজুয়েশন, তবে এই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে কিন্তু মিনিমাম 50% মার্কস থাকতেই হবে, তো বাধ্যতামূলক করা হয়েছে। 21 থেকে 26 বছর বয়সের মধ্যে আবেদন, বয়স থাকলে আবেদন করা যাবে। ফার্স্ট জুন 2019 হিসেবে বয়সটা হিসেব করতে হবে। তো এখানে পে স্কেলটার সমস্ত বিস্তারিত এখানে তো আপনাদের বুঝাতে অসুবিধা হবে, একদম অফিসিয়াল সাইট থেকে আমি আপনাদের বুঝাবো। তো এটা চলে গেলো ব্যাচ ব্যাচ 3-র সম্পূর্ণ
পোস্টের। তো এবং এখানে ব্যাচ টু এর কিন্তু বেরিয়েছিল 9000-এর জন্য, তবে সেটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ভরা মানে জমা করার কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং ব্যাচ ওয়ানে তার আগে বেরিয়েছিল। তো কোয়ালিফিকেশান সেম ছিল, ঠিক আছে। তো আমরা এখন আর একটা বিষয় আপনাকে জানিয়ে দিই যে দেখুন যে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, এই ক্লিক হেয়ার, আমি এই পেজটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিয়েছি, ডাইরেক্ট সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো সেখান থেকে ক্লিক হেয়ারে ডাউনলোড করলেই ক্লিক করলেই কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবে। এবং এখানে আমি যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে ক্লিক করে দেখতে পারো, কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্ক এখানে দেওয়া থাকবে, ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখতে পারবে এবং চ্যালেঞ্জ। তো আর একটা যেটা বিষয় আমি বলতে চাই যে যতগুলো লিঙ্ক তোমরা দেখতে পারলে, তো আমি নেক্সট যে প্রসেসগুলো দেখাবো সেই লিঙ্কগুলো কিন্তু দরকার পড়বে। তো সেখান থেকে লিঙ্কগুলো কোথায় পাবে সেই সেখানে যেন আপনাদের কোনো চিন্তার বিষয় না থাকে, যার জন্য এই পেজটা বানানো এবং ডাইরেক্ট লিঙ্ক সেখানে দিয়ে দেওয়া। তো চলো আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখব। তো আমরা ওপেন করে নিয়েছি অফিসিয়াল একদম ওয়েবসাইটটিতে, তোমাদের সেখান থেকে ক্লিক করতে হবে প্রথম যে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই যে তোমরা যে অ্যাপ্লাই করবে সেই লিঙ্কটা ডাইরেক্ট এখানে ভিডিওর আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট নেম, তোমাদের নেমটা টাইপ করবে মিডিল নেম, তো এবং লাস্ট নেম, ঠিক আছে। মিডিল নেম অনেকে থাকবে না, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। জেন্ডারটা সিলেক্ট করবেন যেটা মেল বা ফিমেল, ডেট অফ বার্থ। তো এগুলো ফিল আপ করার পর, তবে একটা জিনিস আপনাদের জানিয়ে দিই যে এটা কিন্তু মেইল আইডিটা একটা ভ্যালিড মেইল আইডি দেবেন। তো সেটা কিন্তু সেই মেইলেই কিন্তু আপনারা সিলেক্টেড হলেন কি না বা ইন্টারভিউয়ের জন্য যখন ডাক পাবেন সেখানেই কিন্তু আপনাদের মেইলের জন্য ডাকা হবে, ঠিক আছে। এই মেইলের মাধ্যমে ডাকা হবে। তো এগুলো তো আপনারা ক্লিক টিক করে দেবেন, টিক করে দেওয়ার পরে নিচে সাবমিট প্রসিড অপশান থাকবে, তো সেখানে প্রসিড করে দেবেন। তো আরও বেশ কিছু ইনফরমেশান দেখাবো যে আমি 330,000 প্লাস ট্যাক্সেসের একটা কথা বললাম প্রোগ্রাম ফি, তো সেটা কখন লাগবে সেই বিষয়টা আমরা একদম দেখব অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা আমরা একদম চলে আসলাম একদম সেই অফিসিয়াল HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটিতে, যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিংবা তোমাদের যে টাকাটা চার্জ করা হচ্ছে কী হিসেবে টাকা চার্জ করা হবে, এবং কিংবা প্রোগ্রাম ফি যেটা নেওয়া হবে প্রোগ্রাম চার্জ সম্পূর্ণ 300,000-এর ওপরে, তো সেটা কেন লাগবে সেই বিষয়টা আমরা জানাবো। তো এই সাইটটাতে তোমরা চলে আসতে পারো, আমি তোমাদের সুবিধার জন্য লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এখানে তোমরা লেখাটা একটু দেখবে, তো লেখাটা রানিং অবস্থায় আছে যার জন্য তোমাদের হয়তো সেরকম। তো এখানে যেটা বলছে দিস অপরচুনিটি প্লিজ অ্যাপ্লাই নাও, অর্থাৎ এখানে আমি লেখাটা অলরেডি একবার পড়ে নিয়েছিলাম। তো সেখানে বলা ছিল যে 1 নম্বর এবং 2 নম্বর ব্যাচের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো পরবর্তীতে 3 নম্বর ব্যাচের কিন্তু প্রসেস এখনও চালু আছে, এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ড ব্যাচের কিন্তু 16 ডিসেম্বর 2019 পর্যন্ত লাস্ট ডেট ছিল। উই আর নাও অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশান ফর ব্যাচ 3, ইফ ইউ আর ইন্টারেস্টেড, আপনি কি ইন্টারেস্টেড তাহলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, ইন দিস অপরচুনিটি প্লিজ অ্যাপ্লাই নাও। তো এটাতে অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করবার জন্য কী কী প্রসেস করতে হবে সেটা আমি ভিডিও শুরুতেই বলেছি, তো তোমরা একটু নিচের দিকে চলে আসবে। তো চেষ্টা করবে PC-তে অ্যাপ্লাই করবার, এটা তো মোবাইলে আপনাদের ভিডিওটা বানাচ্ছি, তো যার জন্য কিন্তু PC-তে অ্যাপ্লাই করলে কী হবে যে ডেস্কটপ ভার্সনটা অন থাকবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ইন্টারফেসটা অন্যরকম শো করবে, তবে অপশানগুলো সেম থাকবে। তো এখানে সম্পূর্ণ 4টা প্রসেস থাকবে, ঠিক আছে। তো 4টা প্রসেসের মধ্যে প্রথমে যেটা করতে হচ্ছে সেটা হলো কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইনের মাধ্যমে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি কীভাবে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে, সেটা করতে হবে। তো তার পরবর্তীতে যেখানে সমস্ত ক্যান্ডিডেটসের যে কনফিউশন যেটা থাকে, পে অ্যাসেসমেন্ট ফি টু আওয়ার পার্টনার্স ইন অ্যাসপায়ারিং মাইন্ডস। তো এটা কি বলেছে যে দেখুন যে প্রথমেই যেটা আমি বলছিলাম 330,000 টাকা বারবার করে বলছি, তো এটা কিন্তু তোমাদের প্রথমে জমা করতে হবে না। তোমরা যখন ফাইনালি এই 3টা প্রসেস চালু হয়ে যাবে অর্থাৎ ইন্টারভিউ হয়ে যাবে এবং আপনি সিলেক্টেড হয়ে যাবেন, তারপরে কিন্তু তোমার এই টাকাটা প্রোগ্রাম ফিটা জমা করতে হবে। তো প্রোগ্রাম ফিটা কী হিসেবে লাগছে, এই 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 টাকাটা কিসের জন্য লাগবে, কিসের ফি, তো সেখানে কী কী জমা হবে সেটাও তোমায় দেখাবো। তো তারপরে হবে 3 নম্বর যেটা হবে সেটা হবে টেক অনলাইন অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনাদের ইন্টারভিউয়ের আগে একটা যদি আপনি সিলেক্টেড হন এই অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে একটা যদি আপনি সিলেক্টেড হন তাহলে কিন্তু আপনার একটা অনলাইনে অ্যাসেসমেন্ট যাবে আপনার মেইলে, যার জন্য একটা ভ্যালিড মেইল আমি দিতে বলছিলাম, তো মেইলে যাবে কিংবা ফোন নাম্বারও একটা SMS চলে যেতে পারে,
তো সেখানে এটাই বলা হবে আপনার ইন্টারভিউয়ের জন্য আপনি প্রিপেয়ার হন, ঠিক আছে? তো আপনি প্রিপেয়ার হবেন ইন্টারভিউয়ের জন্য, সেখানে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনাকে ইন্টারভিউয়ের জন্য কোথায় যেতে হবে। তো সেখানে ইন্টারভিউ থাকবেন এবং সেই ইন্টারভিউ আপনাকে জানিয়ে দেবে যে আপনি কি এই জবটির জন্য সিলেক্টেড কি না। তো সিলেক্টেড হলে পরবর্তী এই দু নম্বর প্রসেসটা তোমাদের কিন্তু করতে হচ্ছে, এই পরবর্তী এই দু নম্বর প্রসেসটা। তো দু নম্বর প্রসেসের আগে কিছু তোমাদের জানাবার আছে, তো সেটা জানাবার জন্য আমাদের চলে যেতে হবে। তো এখানে এনরোল কিছু যেটা বলে দিই, প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউ, এবং সেখানে সিলেক্টেড হলে পরবর্তী স্টেপ চলবে। তো যেখানে এখানে 3,30,000 প্লাস ট্যাক্সেস জমা করতে হবে, সেগুলোটা এ বলে দিয়েছে ইনক্লুড হবে, ইনক্লুডিং 6 মান্থস অ্যাকোমেন্ডেশন। তো অ্যাকোমেন্ডেশনটা কি, প্রথমে তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা হবে ব্যাঙ্গালোরে, ঠিক আছে? তো সেখানে থাকা খাওয়ার খরচা, সেখানে জবের জন্য ট্রেনিং হবে সেটার জন্য, সেটাও কিন্তু এর মধ্যেই ইনক্লুড করা হবে, এবং খাওয়া খরচাটাও কিন্তু এই তিনটা প্রসেসের জন্য তোমার কিন্তু 6 মাসে কিন্তু এই টাকাটা জমা করতে হবে, ঠিক আছে? 3,30,000 এবং সাথে আরও কিছু অ্যাকোমেন্ডেশন যোগ হবে এটার মধ্যে, যার মধ্যে বলে দিই যে তোমাদের কিন্তু টোটাল প্রসেসটা হবে মণিপাল ক্যাম্পাস ব্যাঙ্গালোর 6 মাসের মধ্যে, ঠিক আছে? তো এই প্রসেস চলাকালীন কিন্তু একটা প্রসেস থেকে যায় যে অনেক টাকা খরচার ব্যাপার আছে। তো এই সম্পূর্ণ খরচাটাই কিন্তু এই 3,30,000 সামথিং ট্যাক্সেস প্লাস ট্যাক্সেস কিন্তু তোমাদের যোগ হবে, ঠিক আছে? তো সেখানে 3 মাস ইন্টার্নশিপ হবে একটা, প্রথমে 6 মাস হবে ব্যাঙ্গালোরে মণিপাল ক্যাম্পাসে 6 মাস, তারপরে হবে 3 মাসের ইন্টার্নশিপ, এবং তারপরে ফাইনালি কিন্তু জব প্রিপেয়ারিং তার মধ্যেই চলবে, এবং তারপরে কিন্তু তোমাদের জব ট্রেনিংয়ের জন্য যে কোনো ব্রাঞ্চে দিতে পারে, সেটা হলো HDFC ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে তোমাদের যেতে হতে পারে, সেটা কোনো ঠিক নেই। তো এখন তোমাদের দেখাবো যে বিষয়টা, সেটা তোমাদের একটু, যার জন্য তোমাদের প্রোগ্রাম যে অপশানটি রয়েছে তো এখানে চলে যেতে হবে। তো সেখানে চলে যাওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ফার্স্টে তোমাদের যেটা একদম প্রথমেই যেটা আমি বলছিলাম যে এই প্রসেস চলাকালীন তোমাদের কিন্তু তাতেও বেতন দেওয়া হবে, তবে সেটা স্টাইপেন্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাইপেন্ট দেওয়া হবে, ঠিক আছে? তো প্রথমে কি হবে, তোমাদের 6 মাসের জন্য ক্লাসরুম লার্নিং করানো হবে, তো সেখানেও কিন্তু তোমাদের 5,000 টাকা দেওয়া হবে প্লাস 30,000, ঠিক আছে? এবং পরবর্তী স্টেপ অর্থাৎ নেক্সট স্টেপে কিন্তু তোমাদের 3 মাসের ইন্টার্নশিপ হচ্ছে, সেখানে 10,000 এবং প্লাস 30,000, অর্থাৎ এখানে 10,000 এবং 20,000 হচ্ছে টোটাল 30,000, ঠিক আছে? এবং ফাইনাল যেটা 3 মাসে হবে সেটা হলো জব ট্রেনিং, সেটার জন্য 10,000 আর আগের থাকবে 20,000, তো 20 আর 10 হচ্ছে 30, তো টোটাল কিন্তু তোমাদের এখানে 60, 70, 90 এবং 5,000, টোটাল 95,000 কিন্তু তোমাদের এই জব ট্রেনিং চলাকালীন, প্রসিডিওর চলাকালীন তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং যে এর এই তিনটা প্রসেস চলার পরে তোমাদের কিন্তু জব ফাইনাল, তোমরা কিন্তু জবটা পেয়ে যাচ্ছ। তো এখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও, আমি বলতে পারি না যে কারা কারা অ্যাপ্লাই করবে কি করবে না, তো তোমাদের সিলেবাস কী থাকবে তোমরা বাকি বিস্তারিত, তোমরা কিন্তু এটার কী ফিউচার আছে তোমরা এখানে HDFC ব্যাংকের লাইভ দেখে সেখানে ক্লিক করে দেখতে পারো, কিংবা ফিউচার ব্যাংকস প্রোগ্রাম এটাতে ক্লিক করে দেখতে পারো। তো এখানে সব এই ব্যাংকের এই জবটির যত ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে এই অপশানগুলোর মধ্যে ক্লিক করে দেখে নিতে পারো। তো এটা কিন্তু খুব একটা ভালো অপরচুনিটি আমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য, কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস থাকলে যেহেতু অ্যাপ্লাই করা যাচ্ছে। তো আমি আশা করি এই বিষয়ে সমস্ত বিস্তারিত তোমাদের একদম ঠিকঠাক বুঝাতে পেরেছি। এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকতেই পারে তোমাদের, আমি মিসিং করে যেতে পারি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া তোমরা এই পেজটিতে গিয়ে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করেও এটাতে অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাইয়ের সময় কিন্তু কোনো বাকি টাকা লাগবে না, প্রোগ্রাম ফি পরে, অ্যাপ্লাইয়ের সময় কেবলমাত্র 550 টাকা সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই ফিসটাই কেবলমাত্র দিতে হবে, ঠিক আছে? তো আশা করি সমস্ত বিস্তারের বিষয়টা জানতে পেরেছো বা আমি জানাতে পেরেছি। সমস্ত ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে।